হ্যালো ভিয়ার, কেমন আছেন? আজকে রোদটা কিন্তু অনেক বেশি। আজকে ঈদের তৃতীয় দিন, আজকে ঈদের তৃতীয় দিন হয়, আজকে রোদের দ্বিতীয় দিন। তো আমরা দুই ভাই মিলে ঈদ খাইতেছি, তো আমাদের খুব মজা লাগতেছে। আমরা তো শিবের নানির বাড়ি, দাদু দাদির বাড়ি আছি না তো শিব? হ্যাঁ, আমরা তো শিবের দাদির বাড়ি আছি। আমরা এখন এখানে আসছি ডাক্তারের কাছে, আমাদের এখানে আইসা অসুখ হয়ে গেছে, মানে একটু ঠান্ডা জ্বর লাগছে, আমাদের দুধ কিনতে হইব। এই যে তো শিব, আমাদের কীরকম লাগতেছে? ঠান্ডা খাইতেছি আমরা, আজকে গরম আছে, খুব গরম না? কিন্তু খাই দেখাও তো, খাই দেখাও তো। ওরে বাবা, এরে ভাই, কেমন করে খাই? আমি একটু খাই, আমি একটু খাই। অনেক মজা, অনেক মজা। বাবা বাবা কিনে দিছে না? হ্যাঁ বাবা, বাবা কোনে? বাবা ওই সামনে সামনে সামনে। বাবা আমার বাবা তোমার দুধ কিনতে আছে? সবাই ভিডিওটা একটু খেয়াল করবেন, একটু দেখবেন। আমরা এখন ফরিদপুর আছি, ফরিদপুর এলাকাটা অনেক সুন্দর। ঠিক আছে, আমরা একটু খাইতে থাকি, খাইলে পরে পিঠে করবে। হ্যাঁ, হ্যালো ভিউয়ার, আপনারা যারা দেখতেছেন আশপাশে যত ফাঁকা এলাকাটা আছে, এটা সব এখানে পাট খেত বুনছে। তো এইগুলো সব পাট, তো এগুলো বর্ষা মাসে অনেক বড় বড় হয়ে যাবে। আর ওই দিকে দিকে দেখা যায় ওখান থেকে হলো ধান খেত বোনা, তো টানে যত টান এলাকার মধ্যে পাট বোনা। আর যে আপনার ওই দেখা যাচ্ছে যে ওগুলো কৃষকটা কাজ করতেছে, উনি ধান খেত। তো এগুলো হচ্ছে বাড়িঘর, আর এটা হচ্ছে পুরাটাই একটা চক, এক দেখছেন বিশাল একটা চক। তো এরকম সুন্দর জায়গায় গ্রামে যে এত সুন্দর জায়গা আমি মানে অনুভব করতে পারতেছি না। দেখছেন এগুলো হচ্ছে বাড়িঘর, যে বাসুবা যেসব দেখা যাচ্ছে এগুলো সব হলো বাড়ি। ওই যে ডাকি আপু ডাকি, আর আশপাশে যত এলাকা দেখতেছেন এগুলো সব পাট খেত বুনছে।